এদিকে নির্বাচনের আগে নিবন্ধন ফিরে পেতে মরিয়া জামায়াতে ইসলামী আপিল বিভাগে মামলার সার সংক্ষেপ জমা দিয়েছে এই দলটি। আইনজীবী বলছেন যে আপিল বিভাগের নির্দেশনা মেনেই এমনটি করা হয়েছে আর রাজপথে সভা সমাবেশ করতে এরই মধ্যে আইনজীবী নিয়োগ দিয়েছে জামায়াত। 2013 সালে এক রিটের প্রেক্ষিতে দল হিসেবে জামাতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এর ভিত্তিতে নিবন্ধন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। নিবন্ধন ফিরে পেতে উচ্চ আদালতে গেলেও গত 10 বছরেও চূড়ান্ত সুরাহা হয়নি বিষয়টি। চলতি বছরের 31 জানুয়ারি জামাতের নিবন্ধন ইস্যুতে 2 মাসের মধ্যে আপিলের সারসংক্ষেপ আদালতে জমার নির্দেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। নির্ধারিত সময়ে নিবন্ধন ফেরত পেতে সারসংক্ষেপ জমা দেয় জামাত। তবে কবে নাগাদ শুনানি হবে তা নিয়ে কোনো ধারণা নেই আইনজীবীদের। অ্যাপিলেট ডিভিশনে জামাত ইসলামীর নিবন্ধনের মামলাটি চূড়ান্ত শুনানির অপেক্ষা আছে এবং ইতিমধ্যে অ্যাপিলেট ডিভিশন থেকে কনসাইস স্টেটমেন্ট দেওয়ার জন্য একটা দিনক্ষণ বেঁধে দেওয়া হয়েছিল, সময় দেওয়া হয়েছিল এবং ওই দিনটা টাইম জামাতের পক্ষ থেকেই মূলত সেই কনসাইস স্টেটমেন্ট দাখিল করা হয়েছে। এখানে আরেকটা বিষয় যেটা জড়িত, আপনি যেটা বলেছেন যে ইতিমধ্যে জামাত ইসলামীর সভা সমাবেশের কার্যক্রমের উপর ইঞ্জেকশন চেয়ে এবং এই আরেকটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, সেটি হলো যারা এই সভা সমাবেশের অনুমতি দিয়েছে বা চেয়েছে তাদের উপরে একটা সরকারের পক্ষ থেকে যে অনুমতিটা দেওয়া হলো এটার বিরুদ্ধেও কিন্তু তারা একটা কন্টেম্প পিটিশন দায়ের করেছে। তো এই দুইটা পিটিশনেই মূলত একসাথে শুনানি দিন নির্ধারণ করা আছে। গেল 11 জুন প্রায় 1 দশক পর রাজধানীতে প্রকাশ্যে সমাবেশ করে জামাত, জানিয়ে চলে আলোচনা সমালোচনা। জামাতের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন তরিকত ফেডারেশনের মহাসচিব সহ কয়েকজন। এই ইস্যুতেও শুনানির জন্য আপিল বিভাগে আইনজীবী নিয়োগ করে জামাত। অ্যাপিলেট ডিভিশনে যে অ্যাপ্লিকেশনটা দিয়েছে জামাতের সভা সমাবেশের উপরে নিষেধাজ্ঞা চেয়ে, আমরা বলছি যে এটা মেনটেনেবল না। কারণ হলো যেই সাবজেক্ট ম্যাটারটা ছিল জামাতের নিবন্ধন ব্যাপার, কিন্তু এখন যে আবেদনটা করা হয়েছে সেটা হলো জামাতের রাজনৈতিক তৎপরতার উপরে। সুতরাং এই বিষয়টি আলিয়া রিপিটিশনে ছিল না, সেজন্য আমরা বলছি এটা মেনটেনেবল না। দ্বিতীয় বিষয় হলো এটা ক্যান্টমের কোন প্রশ্ন নয় যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করবে এবং ওই সভা সমাবেশের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব হলো পুলিশের। তো পুলিশ এই আইন শৃঙ্খলা রক্ষা করেছে এবং জামাত ইসলামীকে রাইটলি তাদের পলিটিক্যাল কার্যক্রমগুলো করার জন্য যে সুযোগ তারা চেয়েছে সেটা করে দিয়েছে। তো সুতরাং এখানে কন্টেম্পের কোনো বিষয় নেই, এটা সরকার এবং পুলিশ প্রশাসন যার যার ডিউটি পালন করেছে। এটা একটা মজার ব্যাপার হলো, জামাত ইসলামের আমির এবং সেক্রেটারি জেনারেল দুজনকে কিন্তু এই কন্টেম্পে ফাটি করা হয়েছে, অথচ তারা দুজনেই কিন্তু কারাগারে রয়েছে। 31 জুলাই জামাতের সভা সমাবেশের বিষয়ে আদেশ দেবেন আপিল বিভাগ, কিন্তু নিবন্ধন ইস্যুর শুনানি কবে তা জানে না কোনো পক্ষই। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।